একটু মনোযোগ দিয়ে শুনে, তওবা যদি করতে হয় প্রথমে তওবার নামাজ আছে দুই রাকাত, কিভাবে পড়বে? এই তওবার নামাজের নির্দিষ্ট কোনো আপনার সময় নেই, বিশেষ করে যখন আপনারা আমরা একাকী হয়ে রাত্রে এসে নামাজের পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, অথবা দিনের বেলায় ঘরে একবারে একা আপনি একা আছেন ঘরে, এইটা বিশেষ একাকীত্ব সময়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সবাই তো পারেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু 110 বার প্রথমে পড়বেন। পড়ে দুই রাকাত তওবার নামাজ, দুই রাকাত নাওয়াতুল সালাহ তাআলা রাকাতাই সালাতে তওবাতে তারপরে আল্লাহ পাকের কাছে মোনাজাত দিয়ে নিজে আদম আলাইহিসসালামকে যখন বেহেস্ত থেকে আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠালেন প্রথম, তখন এই দুনিয়ার আবহাওয়া এবং রোদের প্রখরতার কারণে আদম আলাইহিসসালামের পুরা দেহটা রোদে জ্বলে কালো হয়ে গিয়েছিল। তখন তিনি চিন্তায় মগ্ন ছিলেন, যেহেতু বেহেস্তি পরিবেশে ছিলেন। তখন জিব্রাইল আলাইহিসসালাম এসে হযরত আদম আলাইহিসসালামকে বললেন, আপনি রোজা রাখেন, হয়তো আল্লাহ এর পরিবর্তে আপনাকে সুস্থতা দান করবেন। হযরত আদম আলাইহিসসালাম 12 তারিখ, চাঁদের তখন ছিল 12 তারিখ, প্রথম রোজা রাখলেন। রাখার পরে দেখলেন শরীরের এক তৃতীয়াংশ সাদা হয়ে আসতেছে, কালো থেকে সাদা, সুবহানাল্লাহ। আরেকটি রোজা রাখলেন, তিন ভাগের দুই অংশ, 13 তারিখ রোজা রাখলেন, 14 তারিখ রোজা রাখলেন, 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, তিনটা 15 তারিখ রোজা রাখার পরে আল্লাহ পাক এই রোজার ওসিলা করে আদম আলাইহিসসালামের পুরা দেহটা একেবারে আগের মতো সাদায় বর্ণ পরিণত করে দিলেন, সুবহানাল্লাহ। আর এই যেহেতু সাদা হয়েছে, বায়ু নক্ষত্র সাদা, এই জন্য আল্লাহ আয়ামে বিশ এই রোজাটার নামে দেওয়া হয়েছে। এই জন্য আদম আলাইহিসসালাম থেকে এই পর্যন্ত এই রোজাটার অনেক গুরুত্ব রয়েছে। প্রত্যেক চাঁদের 13, 14, 15 তারিখ আয়ামে বিজের রোজা যারা পারেন রাখার চেষ্টা করবেন, অনেক ন্যাক অনেক সব কিতাবে বর্ণিত আছে। আল্লাহ পাক আমাদেরকে এই আয়ামে বিজের রোজাগুলো রাখার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন। সময় তো হাজিরিন, তওবা নিয়ে আজকের যে আলোচনাটা, এই তওবা এমন একটা জিনিস যেটি মানুষ আল্লাহ পাকের বিধিবিধান হুকুম শরীয়তের বিধিবিধান পালন করার ক্ষেত্রে যখন নাফরমানি করে ফেলে, বিধিবিধান পালন করতে ভুল করে ফেলে, ইবাদত করতে গড়িমুষি করে বাদ পড়ে যায়, বাদ দিয়ে ফেলে, সগিরা কবিরা নামক গুনাহ যখন বান্দার দ্বারা হয়ে যায়, এই গুনাগুলো যখন বান্দার আমল নামায় চলে আসছে, গুনাহ হয়ে গেছে, এই গুনাগুলো থেকে পরিত্রাণের যে মাধ্যমটি আল্লাহ পাক আমাদেরকে প্রদান করেছেন সেই মাধ্যমটির নাম হল তওবা। তওবার মাধ্যমে একজন বান্দা তার মাবুদের কাছে তার কৃতকর্মের জন্য ক্ষমা চেতে পারে। আল্লাহ পাক দয়া করে যাকে ক্ষমা করবেন তার পিছনের গুনাগুলো তো মাফ হবেই। আল্লাহ পাক কোরআনে মাজিদে বলে দিছেন, এই গুনাগুলোকে আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে তার আমল নামায় লিখে দিবেন, সুবহানাল্লাহ।
তওবা অনেক গুরুত্বপূর্ণ জিনিস। তওবার বিষয়ে আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক কোরআন মাজিদে ইরশাদ করেন, তুবু ইলাল্লাহ জামিআ, তোমরা প্রত্যেকই সকলেই আল্লাহ পাকের কাছে তওবা করো। আল্লাহ পাক নিজেই কোরআন মাজিদের আয়াত দিয়ে আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা আল্লাহ পাকের কাছে কি করো, তওবা করো। গুনাহের কারণে, গুনাহের কারণে নেক আমল শরীয়তের বিধান পালন না করেও গুনাহ হয়, আবার অন্য কাজ করলেও গুনাহ হয়। আমরা দোনো গুনাই আমরা জর্জরিত হয়ে আছি, নেক আমল আমরা ঠিকমতো করতে না পারার কারণে আমাদের আমল নামা যে গুণাগুলো হয়ে আসছে, বদ আমলগুলো আমরা করার কারণে এক এমনিভাবে এই কবিরা গুণাগুলো যখন আমাদের আমল নামায় চলে আসছে, আল্লাহ পাক আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য, আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে আসেন। আবার আমাদেরকে আল্লাহ পাক বলে দিয়েছেন, বন্দারা তুবু ইলাল্লাহি জামিয়া, তোমরা সকলেই আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, তওবা করো। আর যদি এটা করো কি হবে? আইয়ুহাল মুমিনুন, আল্লাহ বলেন, হে মুমিনগণ, হে ইমানদারগণ, লাআল্লাকুম তুফলিহুন, যদি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দেন, নিশ্চয় তোমরা তাতে সফল কাম হবে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে তওবা করার জন্য বলেছেন, আর যদি আমরা তওবা করি তাহলে এই তওবার দ্বারা আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদের পরকালীন জীবনে সফল কাম হব। এই বিষয়টি আল্লাহ পাক কোরআনে মাঝেদের আয়াতে উল্লেখ করে দিয়েছেন। শুধু এই আয়াতে নয়, অন্য একটা আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক কোরআনে মাজিদের এই আয়াতে উল্লেখ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, হে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছি আমরা, আমাদেরকে ডেকে আল্লাহ পাক বলতেছেন, হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু, তোমরা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, তওবা করো আল্লাহ পাকের কাছে, ইলাল্লাহে, একমাত্র আল্লাহর কাছে। অন্য কারো কাছে ক্ষমা চাওয়া তো প্রশ্নেই আসে না, কারণ অন্য কেউ ক্ষমা করার কোনো যোগ্যতেই রাখে না। শুধুমাত্র ক্ষমা করার একমাত্র যোগ্য ব্যক্তি, যোগ্য হলেন একমাত্র কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ নিজেই বলতেছেন, তোমরা আল্লাহ পাকের কাছে তওবা করো, ক্ষমা চাও। কেমন তওবা? ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবায়ে নাসুহা, একেবারে বিশুদ্ধ, খাঁটিভাবে, একনিষ্ঠভাবে, আন্তরিকতার সাথে তওবা করো, সেই তওবা আল্লাহ পাক কবুল করবেন। এমন তওবা যে তওবা করলে মানুষ ওই গুনার মধ্যে আর যায় না, গুনা থেকে, গুনাহ করে ফেলার কারণে, আল্লাহ পাকের আদেশ পালন না করার কারণে নিজেকে লাঞ্ছিত মনে করে, অপমানিত মনে করে, আর সেই কারণে বান্দা যখন আল্লাহর কাছে চলে আসা এসে আল্লাহর কাছে তওবা চায়, ক্ষমা চায়, তওবা করে, তখন আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। যদি সেই তওবাটা তওবায়ে নাসুহা হয়ে থাকে, একনিষ্ঠ তওবা হয়ে থাকে, আন্তরিকতার সাথে যদি তওবা হয়ে থাকে, এই গুনাহ আর করব না এরকম প্রত্যয় নিয়ে যদি বান্দা ফিরে আসে, তখনই আল্লাহ পাকের তওবা কবুল করবেন। যদি আল্লাহ পাক তওবা কবুল করে ফেলেন কি হবে? আল্লাহ পাক বলতেছেন, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, শীঘ্রই আল্লাহ, অচিরেই আল্লাহ, মহান আল্লাহ তাআলা তোমাদের জীবনের যাবতীয় গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এবং কি করবেন? শুধু ক্ষমাই করবেন না, ক্ষমা করে দিয়ে
আপনাদের আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আল্লাহ পাক ঘোষণা করেছেন। ও ইউদখিলুকুম জান্নাতিন, আর আল্লাহ পাক তোমাদেরকে কি করবেন, জান্নাতে প্রবিষ্ট করে দিবেন। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, আমরা যারা যতই গুনাহ করেছি না কেন, যদি আমরা তওবার মতো তওবা করতে পারি তাহলে আল্লাহ পাক তওবা কবুল করবেন। সেই তওবা কবুল করে বান্দাকে আল্লাহ পাকের তৈরি কৃত বান্দার জন্য খাঁটি যে বিষয়টা, সুখ শান্তিময় যে বিষয়টি ব্যস্ত রেখেছেন, জান্নাত রেখেছেন, এই জান্নাতের অধিকারী আমাদেরকে করে দিবেন, তওবা করে দিবেন। শুধু তাই নয়, তওবার এই যে ব্যস্ত দিবেন, ব্যস্ত কেমন হবে, আল্লাহ পাক বিশেষ একটা গুণ উল্লেখ করেছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যে বেহেস্তের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত আছে, নদী প্রবাহিত আছে, যে নদীর পানি চারটি উপাদানে মিশ্রিত, হ্যাঁ, মধু, পানি, দুধ, শরাব, চারটি উপাদান দিয়ে মিশ্রিত একটা এমন সুস্বাদু পানীয়, যে পানিটি খাইলে মানুষ পরিপূর্ণ তৃপ্তি পাবে, পানির পিপাসা তাদের আর লাগবে না। এই পরিমাণ আল্লাহ পাক নহর নদী বেষ্টন করে রেখেছেন জান্নাতের তলদেশ দিয়ে, যেন এই নদীগুলো যখন তলদেশ দিয়ে প্রবাহিত হয়ে আসে, সেই নদীর কলতানে সেখানে একটা এমন ভালো পরিবেশ তৈরি হয়, বান্দা সেখান থেকে কখনোই বের হওয়ার জন্য চিন্তাও করবে না। সময় হাজিরিন, এই তওবাকারীদের জন্য যে এতগুলো কথা আল্লাহ পাক বলেছেন, শুধু আল্লাহ পাকই বলেছেন নাকি, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জলিল কথা সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস কানা, তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল্লাহি ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন সাবঈনা মাররা, রাওয়াহুল বুখারী, বুখারী শরীফ থেকে হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি, কি কথা, ইয়াকুল, আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহ, আল্লাহর কসম, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহর কসম। কেন বলছেন আল্লাহর কসম, কারণ আমরা সাধারণত আমরা জানি নবীদের কোনো গুনাহ নাই, মাসুম নবীরা, তারপরও নবীদের কি তওবা ইস্তিগফার করা লাগে কিনা, এটা প্রশ্ন আমাদের জাগে, যে নবীরা তওবা করবেন, নবীদের কোনো গুনাহ নাই, এই জন্য আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাম বলতেছেন, এরকম কোনো সন্দেহ যেন কোনো উম্মতের মনে না আসে। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে আমি রাসূল বলতেছি, ইন্নি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আমি আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করি, তওবা করি, একদিনে 70 বারেরও বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই প্রতিদিন 170 বারের বেশি, অন্য এক বর্ণনায় আছে 100 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে তওবা ইস্তিগফার করতেন প্রতিদিন। আর আমরা যারা গুনাহগার আছি সেই তুলনায় আমাদের কি পরিমাণ তওবা ইস্তিগফার আল্লাহ পাকের কাছে করা দরকার, এই হাদিস থেকে আমরা অনুমান করতে পারি। এখানে আমাদের অনুতাপ, অনুশোচনা কেন আসে না, আমরা অনুতপ্ত কেন হই না, এটার একমাত্র কারণ শুধুমাত্র আমরা জিন্দিগি যে করতেছি, এই জিন্দিগি পরিচালনার ক্ষেত্রে কোন অংশ আমাদের ন্যাক, কোন অংশ আমাদের জন্য বদের কারণ, এই জিনিসটি আমাদের এমন কোনো অভিজ্ঞতা না থাকার কারণে, অথবা আমরা কোন জিনিস ন্যাকের কোনটা আমল করলে বদ হবে, গুনাহ হবে, সে জিনিসটা আমাদের জানা আছে, তারপর আমরা অবহেলা করে, আমরা অবহেলা করে এই অন্যায়গুলো করে ফেলতেছি, অথচ আমাদের জানাই নাই কি পরিমাণ অন্যায় প্রতিদিন আমরা করতেছি, আর না জানা থাকার কারণে তওবা করার আমাদের অনুশোচনা আমাদের ভিতরেই আসে না।
আগে আমাদেরকে চিন্তা করে দেখতে হবে আল্লাহ পাক একদিন যখন দিনটা শুরু হয় কি পরিমাণ আল্লাহ পাকের আদেশ আমরা পালন করতে পারি না। এই আদেশগুলো যেমন বিশেষ করে প্রথম দিন শুরু হলেই ফজর নামাজ দিয়ে শুরু হয়ে যায়, দিনটা শুরু হয়। আমরা যারা ফজর নামাজটা অনেকে আসছে পড়তেই পারি না, ঘুমের কারণে উঠতেই পারি না, একটা ফরজের কলায় আমরা সরিয়ে দিয়ে দিলাম সকালবেলা থেকেই, বা কেউ উঠছে দেরিতে মসজিদে আসতে পারে না, সে একটা অন্যায় করে ফেলছে, মসজিদে এসে জামাত আদায় করতে পারে না। এমনিভাবে জোহর আসছে, আসর আসর মাগরিব এশা পাঁচ নামাজ দৈনিক, আমাদের কর্তব্য হল জামাতে আসে আদায় করা। জামাতে তো দূরের কথা, যাদের নামাজ নষ্ট হয়ে যায় এরা যে নামাজের কায়দা করে আল্লাহ পাকের কাছে তওবা চাইবে, ক্ষমা চাইবে, এই জিনিসটাও আমাদের মনে আসে না, কারণ আমরা গাফেল হয়ে আছি, বেখেয়াল হয়ে আছি। এরকম বেখেয়াল হয়ে থাকলে চলবে না। অন্যায় যখন আমরা কোনো অন্যায় করলাম না, কিন্তু নেক আমল না করলে তো আমাদের গুনাহ হয়। সাথে সাথে আমরা যখন ঘর থেকে বের হই, তখন যে সমস্ত বেগানা নারীর সাথে আমাদের দেখা হয়, অথবা যে সমস্ত নারীরা আমাদেরকে দেখে, এই দেখার মধ্যে যে একটা ফরজ তরক হওয়ার গুণা আমরা করতেছি, ফরজ তরক পর্দা একটা ফরজ জিনিস, যাদের সাথে দেখা দেওয়া নাজায়েজ হারাম শরীয়ত করেছে, সকালবেলা উঠলেই পরিবেশগত কারণে বাড়ির উঠান এক জায়গায় থাকার কারণে ঘর থেকে বের হলে তাদের সাথে আমাদের দেখা হয়, অথবা আমরা ঘর থেকে বের হই অন্যরা যাদের সাথে আমার দেখা করা হারাম, দেখা দেওয়া হারাম, তারা আমাকে দেখে, দেখার কারণে এই যে গুনাহ হতেছে, এটা যে গুনাহ হলো পরস্তরকের কারণে, এটা আমাদের মনেই আসে না, চিন্তাও করি না আমরা আমাদের এখানে গুনাহ হতেছে। গান বাজনা চলতেছে, আমরা শুনতেছি, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আমাদের গুনাহ হতেছে, আমরা গুনাহটাই নির্বাচন করতে পারি না। আল্লাহ পাক আমাদের মুখে দাঁড়িয়ে দিয়েছে, আমরা দাঁড়িয়ে কামিয়ে ফেলতেছি, প্রত্যেকটা মুহূর্তে গুনাহ লেখা হতেছে, অথচ আমরা তওবার পস্তেই চিন্তা করি না। এমনিভাবে আমরা সুদের সাথে সরাসরি জড়িত হয়ে আছি, কিস্তি নামক অভিশাপের মধ্যে আমরা ডুবে আছি, অথচ এই পাপ আমার ঘরের মধ্যে আছে, অথচ আমি এই থেকে তওবা করার চিন্তা করি না। তাহলে বোঝা গেল শরীয়তের কোন জিনিস করা জায়েজ, কোন জিনিস করা জায়েজ নাই, এই জিনিসটা জানার পরেও মানুষ গুনাহ করতে করতে মানুষের অনুশোচনা না থাকার কারণে, না আসার কারণে তওবা করার কাছে তারা মানুষ যায় না, না এভাবে চলবে না। আমরা যদি দিনে কি পরিমাণ আল্লাহ পাকের ফরজ লঙ্ঘন করেছি, কি পরিমাণ অন্যায় করেছি, এই জিনিসটি যদি আমাদের হিসাবে না থাকে, তাহলে আমরা একেবারে গাফেল হয়ে যাব, পরকালীন জীবন ধ্বংস করে ফেলব। সেজন্য আমরা যদি এরকম অন্যায় করে ফেলি, অথবা আমরা বিগত জীবনে অনেক অন্যায় করে ফেলছি, আমাদের বালেগ হওয়া থেকে আমাদের উপর নামাজ ফরজ হয়েছে, কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ধরেছি 30 বছর 40 বছর পরে, বা এখনও 50 বছর 60 বছর হয়ে আছে, পাঁচ ওয়াক্ত নামাজ তরক হয়ে যায়, এরকম যে মানুষগুলো আমরা আছি, এই যে অন্যায়গুলো আমাদের দ্বারা হওয়ার কারণে, এই যে পাপের বোঝা আমাদের আমল নামা চলে আসছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, যদি আমরা এই অন্যায়ের কথা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে পারি, তওবা করতে পারি, তওবার মতো তওবাই নাসুহা, তখন আল্লাহ পাক এই তওবাগুলো যদি ক্ষমা করেন, পাপগুলো যদি ক্ষমা করে দেন, তাহলে তার ওই যে ইউবাদ দিল, আল্লাহ পাক পরিবর্তন করে দিবেন, সাইয়াতিকুম হাসানা, যত অন্যায় করেছি আমরা, তওবা যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, অন্যায়গুলোকে আল্লাহ পাক নেক দ্বারা পরিবর্তন করে আমাদের আমল নামা দিয়ে দিবেন। সুতরাং তওবা যে আমরা করব, তওবার কিছু পদ্ধতি রয়েছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। তওবা যদি করতে হয়, প্রথমে তওবার নামাজ আছে 2 রাকাত, কিভাবে পড়বেন, এই তওবার নামাজের নির্দিষ্ট কোনো আপনার সময় নাই, বিশেষ করে যখন আপনারা আমরা একাকী হই, রাত্রে এশার নামাজের পরে হোক, তাহাজ্জুদের সময় হোক, অথবা দিনের বেলায় ঘর একবারে একা, আপনি একা আছেন ঘরে, এই টাইম বিশেষ একাকিত্ব সময়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, সবাই তো পারেন,
আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এতটুকু 110 বার প্রথমে পড়বেন। পড়ে দুই রাকাত তওবার নামাজ, দুই রাকাত নাওয়াতু আনুসাল্লি আল্লাহ তাআলা রাকাতাই সালাতে তওবাতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার বাংলা নিয়ত করতে পারেন। আমি দুই রাকাত কেবলামুখী হয়ে দুই রাকাত তওবার নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। স্বাভাবিক নামাজ আমরা যেভাবে পড়ি দুই রাকাত নামাজ, এভাবে পড়ে আবার 110 বার আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এই এতটুকু পড়লে চলবে আবার 110 বার। তারপরে দুরূদ শরীফ পড়ে কিছু কয়েকবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাকের কাছে মোনাজাত দিয়ে নিজের অতীত জীবনের যে ক্ষমা, যে গুণাটা আমাদের প্রত্যেকের আমলনামায় রয়েছে, বালেগ হওয়ার পরে আমরা নামাজ পড়ি না, অনেক নামাজ নষ্ট করে ফেলছি, প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ বিতর সহ যদি ছয় ওয়াক্ত ধরি কত হাজার রাকাত আমাদের থেকে চলে গেছে, কত সেই ইবাদতগুলো আমাদের হয় না, গুণা হয়েছে আমাদের খবর নাই। এক একটা রমজানে 30টা রোজা আমরা ছোটবেলায় বালেগ হয়েছি, রোজা আমাদের উপর ফরজ হয়েছিল কিন্তু আমরা রোজা রাখতে পারি না, সে রোজাগুলোর কথা আমাদের মনেও নাই, খেয়ালও করি না যে আমাদের এই অন্যায়টা আমরা করে ফেলছি, যে সমস্ত অন্যায় আমরা শরীয়তের হারাম কাজগুলো করে ফেলছি, আমাদের হারাম কাজ আমার হারাম কাজের বিষয়টা আমার কাছে হিসাব আছে, একটু যদি আমরা খেয়াল করি তাহলে এইরকম যদি গুণাগুলো ক্ষমা চাইতে হয় তাহলে একটু সময় মতো করে দুই রাকাত তওবার নামাজ আদায় করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই এই ইস্তিগফারের দোয়াটা পড়ে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক যদি ক্ষমা করে দেন এই উসিলা করে তাহলে মুক্তি পাওয়ার একটা উসিলা আমরা সামনে খুঁজে পাবো। আর তা না হলে এই এক এক ওয়াক্ত নামাজের জন্য যদি আল্লাহ আমাদেরকে হিসাব চায় ধরে বসে, এই একত্ব নামাজের হিসাব দিতে দিতে এই অন্যায় ভোগ করতে করতে কত হাজার বছর পরে এই শাস্তির পরে এটা শেষ হবে সেটার কোনো হিসাব নাই। যদি আল্লাহ ক্ষমা করে দেন একটা ক্ষমাতেই সব শেষ, সব গুণ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। যেমন একটা হযরত মূসা আলাইহিসসালাম এর জমানায় বৃষ্টি হয় না, বৃষ্টি না হওয়ার কারণে এই নামাজ বৃষ্টির জন্য নামাজের জন্য সবাইকে মাঠে আনা হলো, মূসা আলাইহিসসালাম সেখানে আছেন। মূসা আলাইহিসসালাম আল্লাহ পাকের সাথে কথা বলতে পারতেন, তখন আল্লাহ পাক এর কাছে যখন নামাজ আদায় করলেন বৃষ্টির জন্য, আদায় করার পর আল্লাহ পাক দেখে যখন দেখে বৃষ্টি দেয় না, মূসা আলাইহিসসালাম বললেন ইয়া আল্লাহ আমি পেয়েছি আপনি বলেছেন আখিরি জামানার নবী নবী দুজাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালীন জীবনে শেষ নবী আসবেন, ওই শেষ নবীর উসিলা করে আপনার কাছে দোয়া করি আল্লাহ আজকে আমাদের দোয়াকে আপনি কবুল করেন। দোয়া করতেছে কে? মূসা আলাইহিসসালাম। তখন আল্লাহ পাক বললেন হে মূসা তোমার এই যারা সমবেত হয়েছ এই দলের মধ্যে একটা লোক আছে যে গত 40 বছর আমার নাফরমানি করেছে, সমাজের মধ্যে ভালো থাকার জন্য সেও আজকে এখানে আসছে, এই লোক যদি এখান থেকে বের না হয় তাহলে আমি বৃষ্টি দেব না। সরাসরি আল্লাহ পাক যেহেতু সরাসরি কথা বলেন এজন্য এই সংবাদটা মূসা আলাইহিসসালামকে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এখন এত মানুষ কে সেই ব্যক্তি? মূসা আলাইহিসসালাম ঘোষণা করলেন এই সমাজের দিকে তাকিয়ে, এই ফসলের দিকে তাকিয়ে, যে ব্যক্তি তার খবর সে নিজে জানেন ভালো, আল্লাহ পাকের নাফরমানি করেছেন 40 বছর, দয়া করে এখান থেকে আপনি উঠে চলে যান, আমাদেরকে আপনারা আপনি রক্ষা করেন বাঁচিয়ে দেন। আল্লাহ পাক এই ঘোষণা করেছেন যে লোকটা এই অন্যায় করেছে সেই লোকটাও ভালো মানুষের স্রোত ধরেই সেই মাঠের মধ্যে উপস্থিত ছিল, রুমাল ছিল মাথায়, রুমালটাকে একটু টান দিয়ে আল্লাহ পাকের কাছে বললেন আল্লাহ এত বছর অন্যায় করেছি তুমি আমাকে মানুষের সামনে পরিচয় করাই দাও না, আজকে যদি মানুষ আমাকে দেখে তাহলে আজীবন
আমি অভিশপ্ত থাকব, আমাকে যেখানে কবর দিবে মানুষ বলবে এ একটা অন্যায়কারী, আমি মরে যাওয়ার পর মানুষ আমাকে লানত করবে, আল্লাহ তুমি তো ক্ষমাশীল। কারণ আল্লাহ পাক কোরআন মাজিদে বলে দিয়েছেন কি, কুল ইয়া ইবাদিয়াল্লাযী আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন হে আমার বান্দারা, যে নফসের প্রতি অনেক বেশি পাপাচার করে অন্যায় করে জুলুম করে ফেলেছ, নফসের প্রতি অনেক বেশি অন্যায় করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হইও না। যেহেতু আল্লাহ পাক বলছে রহমত থেকে নৈরাশ না হওয়ার জন্য সে লোকটি আল্লাহ পাকের কাছে এমনভাবে অনুনয় বিনয় করে চোখের পানি ছেড়ে দিয়ে গুনাহের জন্য অনুশোচনা করছেন, তওবা করছেন, আল্লাহ পাক ওই ব্যক্তির তওবা কবুল করে নিয়েছেন সাথে সাথে। এখন এইভাবে সবাই আছে, কেউই উঠে না। বারবার মুসা আলাইহিস সালাম বলতেছে আপনি একটু উঠে যান যে ব্যক্তি হন, কারণ আমরা আপনাকে চিনি না, আল্লাহ পাক আপনার কথা ঘোষণা করে দিয়েছেন। এরকম বলতে বলতে বৃষ্টি চলে আসছে, কেউ এখান থেকে উঠল না, বৃষ্টি চলে আসছে। এখন মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আপনি তো কখনই মিথ্যার কাছেও নাই, আপনি বলছেন একটা লোক না উঠলে আপনি বৃষ্টি দিবেন না, এখন যে আবার বৃষ্টি চলে আসলো, আমার কথাটা তো মুসা আলাইহিস সালামের ঘোষণাটা এখন একবারে লজ্জাকর হয়ে গেছে না। মুসা আলাইহিস সালাম বললো একটা লোক না উঠলে বৃষ্টি হবে না, আর আল্লাহ পাক বৃষ্টি দিয়ে দিয়েছেন, মুসা আলাইহিস সালাম লজ্জা পেয়ে গেছেন। তখন আল্লাহ পাক আবার মুসা আলাইহিস সালামকে বললেন, বন্ধা আমার 40 বছর নাফরমানি করে আজকে এমন তওবা করেছে যে তওবার কারণে আমি তার তওবা কবুল করে ফেলেছি এবং তোমাদের নেককার মানুষদের কাতারে আমি অন্তর্ভুক্ত করে ফেলেছি, বিদায়, এই ময়দানে আর কোনো গুনাহগার না থাকার কারণে আমি বৃষ্টি প্রদান করেছি। সুবহানাল্লাহ, তাওবাতুন নাসুহা কাকে বলে, একনিষ্ঠ তওবা কাকে বলে? এই তাওবাতুন নাসুহা যদি একনিষ্ঠ তওবা আমরা করতে পারি, আল্লাহ পাক সাথে সাথে গুনাহ মাফ করে দিবেন। উমর রাদিয়াল্লাহু আনহু একেবারে মেজাজি মানুষ ছিলেন, খুবই মেজাজ। যে পথে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেন, শয়তান আরেক পথে যেত, আরেক পথে এমন শয়তানও ভয় পাইতো উমর রাদিয়াল্লাহু আনহুকে। সামনে একটা লোক আসছে, উমর রাদিয়াল্লাহু আনহু শব্দ বেশানোর সময় হাঁটতেন মানুষের লোকজনের খোঁজখবর নেওয়ার জন্য। পথের মধ্যে একজনের সাথে দেখা হলো, হাতের মধ্যে একটা বোতল, বোতলটা ছিল মদের বোতল, ছিল ভিতরে মদ ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর সামনে একবার পড়ে গেছে। এখন উমর রাদিয়াল্লাহু আনহু বলল, কে তুমি, হাতে কি? কারণ মদের বোতল দেখলেই বোঝা যায় এটা যে মদের বোতল। এখন তার তো ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, যে মনে মনে আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ আজকে যদি উমর, যেহেতু এটা হারাম জিনিস, মদ একটি হারাম জিনিস, উমর রাদিয়াল্লাহু আনহু যদি আমাকে এই মদ অবস্থায় গ্রেপ্তার করে ফেলে আমার কল্লা উড়িয়ে দিবে, আল্লাহ আর জীবনও আমি এই মদ হাতে নিব না, তবে আল্লাহ আজকে আমাকে তুমি বাঁচাও, আল্লাহ আজকে আমাকে তুমি এই উমরের কঠিন হাত থেকে আমাকে রক্ষা করে দাও। রক্ষা কিভাবে হবে, মদ তো হাতের মধ্যে, সামনাসামনি দেখা হয়ে গেল, এখন ফেলে দিল সমস্যা। তখন একবারে যখন কাছে আসলো, আসার পরে উমর রাদিয়াল্লাহু আনহু ধমক দিয়ে বললেন, এই তোমার হাতেটা কি, ভিতরে কি আছে? বলল যে মধু, মদ না বলে কি বলছে, মধু বলছে, কারণ বোতলটা ছিল মদের। উমর রাদিয়াল্লাহু আনহু বলল যে হাতে ঢালো, ওর হাতে ঢালালেন, দেখলো যে এখন আর মদ নাই, মদটা কি হয়ে গেছে, মধু হয়ে গেছে। সুবহানাল্লাহ, এই যে তওবা করছেন সাথে সাথে আল্লাহ পাকের কাছে এমন তওবা করছেন, ইনস্ট্যান্ট তওবা কবুল হয়ে যাওয়ার কারণে মদকে আল্লাহ পাক মধুতে রূপান্তর করে দিয়ে লোকটাকে উমরের হাত থেকে রক্ষা করে দিয়েছেন, লোকটা জীবন স্তরে ঠিক হয়ে গেছে। এবং এই তওবার যে গুরুত্ব মানুষের কাছে বলে মানুষের উৎসাহ প্রদান করেছেন, যে আসলো যে আল্লাহ পাকের কাছে যদি তওবাই নাসুহা করা যায় তাহলে এই তওবা আল্লাহ পাক সাথে সাথে কবুল করে নেন। আরেকটা জিনিস, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন,
وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد مؤمن يخرج من عينه دموع وإن كان مثل رأس الدواب من خشية الله তোবার আরেকটা মাধ্যম আমাদের সামনে আল্লাহ রাসূল নিজে উপস্থাপন করতেছেন ইবনে মাজাহ শরীফ থেকে হাদিস কানা যে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন তিনি বলেন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মা মিন আব্দিন মুমিনিন কোন ব্যক্তি যদি কোন মুমিন বান্দা যদি আল্লাহ পাকের কাছে আল্লাহ পাকের জন্য ক্ষমা চেয়ে দোজখ থেকে মুক্তি চেয়ে অথবা আল্লাহ পাকের সন্তুষ্টি কামনা করে কি করে ইয়াখরুজ মিন আইনিহি দুবউন যদি তার চোখ থেকে সামান্য পরিমাণ পানি বের হয় কান্না করার কারণে অনুশোচনা করার কারণে তওবা ইস্তিগফার করার কারণে আল্লাহ পাকের গজব ভয় আল্লাহ পাকের শাস্তিকে ভয় পেয়ে যদি সামান্য একটু পানি কি পরিমাণ পানি ওয়া ইন কানা মিসলা রাসিদ দুবাব যদি সেটা মাছির মাথার পরিমাণও হয় অর্থাৎ এক ফোঁটা পুরানা এক ফোঁটা পানি থেকেও কম যদি হয় আর সেটা বের হয়েছে কি কারণে কি জন্য মিন খশিয়াতিল্লাহ আল্লাহ পাককে ভয় করে একমাত্র আল্লাহ পাকের জন্য বের হলো আপনি একা বসে আছেন একটু গুনার কথা চিন্তা করে আল্লাহ তুমি যদি মাফ না করো এই শাস্তি পরকালীন শাস্তি আমি কিভাবে সহ্য করব যদি কেউ চিন্তা করেন যে এটাকে বুঝে আসে না তাহলে একটা চেরাগ সামনে রাখবেন রেখে একটা আঙ্গুল চেরাগের আগুনের মধ্যে দিবেন দিয়ে যদি দেখেন যে আপনি কিছুক্ষণ রাখতে পারতেছেন আরেকবার দিয়ে আরেকটু বেশি রাখার চেষ্টা করবেন দেখবেন একটু পরে ঠুস পড়ে গেছে ব্যথা শুরু হয়ে গেছে আপনার পক্ষে এই সামান্য আগুনের মধ্যে পুরা দেহ নয় হাতের হাতও নয় একটা আঙ্গুলের মাথা যদি আপনি সহ্য করতে না পারেন পরকালীন জীবনে আপনার পুরা দেহকে আগুনে ফেলে দিবে সেটা আমরা কিভাবে সহ্য করব আমরা তো সেই ব্যক্তি থাকব আমরাই তো থাকবো সেই ব্যক্তি যদি আগুনে ফেলে দেয় এটা সহ্য করবো কীভাবে তবে রুহ বের হবে না রুহ বের হবে না পুরা শরীর জ্বলে পুড়ে আংরা হয়ে যাবে আবার রহমত শিক দিয়ে উঠিয়ে এই কঙ্কালটাকে উঠিয়ে রহমতের পানিতে একটু চুপ দিয়ে উঠালে দেহ আবার হয়ে যাবে আবার আগুনে ফেলা হবে এটা কিভাবে আমরা সহ্য করব দুনিয়াতে যদি আমরা এই জিনিসটা বুঝে না আসে তাহলে একটু আগুনের মধ্যে কিছুক্ষণ আঙ্গুলটা রেখে একটু পরীক্ষা করে দেখেন যে পরকালীন জীবনে আসলে সম্ভব কিনা আগুনটা সহ্য করা সাপ দু একটা সাপের কামড় একটু খেয়ে দেখেন যে আসলে সহ্য করা যায় কিনা পরকালীন জীবনে আপনি একা থাকবেন এখানে আপনাকে সাপে কামড় দিলে আপনাকে ওজার কাছে নিয়ে যাওয়ার লোক থাকে আপনি চিকিৎসা নেওয়ার ব্যবস্থা থাকে সেখানে আপনি একা কেউই নেই আপনার সাথে আপনি দুনিয়াতে কেন তওবা করবেন না অন্যায় কেন আমরা করব নেকগুলো কেন করব না আমরা কেন আমাদের বুঝে আসে না অর্থাৎ আমরা গাফেল হয়ে আছি আমরা আমাদের চিন্তা থেকে সুচিন্তা থেকে কুচিন্তার মধ্যে ডুবে যায় আমরা নফসে আম্মারার মধ্যে চলে গেছি নফসে মুতমাইন্না আমাদের না থাকার কারণে আমরা অন্যায়গুলো করে ফেলি প্রশান্ত আত্মা আমাদের নাই নফসে আম্মারা আছে আমাদের গুনাহ করার মন মানসিকতা যুক্ত আমাদের যে অন্তর নিয়ে আমরা বসবাস করি এই অন্তরটা আমরা ঠিক করতে না পারার কারণে আমাদের দ্বারা অহরহ নেক কাজ নষ্ট হতেছে অন্যায় কাজ আমাদের দ্বারা চলতেছে ডাবল গুণা আমাদের দ্বারা হতেই আছে আমাদের একেবারে অবিরাম আমাদের দ্বারা গুণা চলতেই আছে সম্মানিত হাজিরিন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আল্লাহ পাকের ভয়ে যদি চোখের পানি বের হয় কি করবেন আল্লাহ সুম্মা ইউসিবু শাইয়ান মিন হাররিন ওয়াজহিহি ইল্লা হাররাবাল্লাহু আলান্নার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আপনার অত বেশি পানিও বের করতে পারলেন না সামান্য পানি বের হয়েছে যার কারণে চেহারার মধ্যে আপনার একটু গরম গরম ভাব অনুভব হয়েছে মনে হয় যেন একটু পানি বের হয়েছে এরকম মনে হয় এতটুকু পানিও যদি আপনি আল্লাহর ভয়ে বের করতে পারেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন যে হাররামাল্লাহু আলান নার আল্লাহ পাক তার জন্য দোজখের আর দোজখের আযাবকে হারাম করে দিবেন সুবহানাল্লাহ তাহলে পানি চোখের পানির কি পরিমাণ মূল্য
কি পরিমাণ দাম চোখের পানি। যদি আল্লাহ পাককে ভয় করে একটু চোখের পানি আমরা ফেলতে পারি, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে এই চোখের পানি যদি আল্লাহ পাকের কাছে কবুল হয়ে যায়, যদিও এখানে এক ফোঁটা চোখের পানি এটাকে একটা সাগর বানিয়ে আল্লাহ পাক দোজকে ফেলে দিবেন, যার কারণে এই বান্দা দোজকের শাস্তি ভোগ করতে হবে না। তবে চোখের পানি ফেলে আবার গুনাহ করবেন সেটা আর কাজে আসবে না। গুনার কথা আমরা বলবো না, যে সমস্ত গুনাহ করে ফেলছি কিভাবে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়া যায় একটু আমরা চিন্তা করব, একটু অনুশোচনা করব, একটু তওবা ইস্তেগফার করব। আল্লাহ পাক আমাদেরকে নেক আমলগুলা করা, বদ আমল থেকে ফিরে থাকার তৌফিক দান করুক, এবং প্রতিদিন যেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কমপক্ষে 100 বার ইস্তেগফার আল্লাহর কাছে করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।